প্রিয় দর্শক বন্ধু টিভি নিয়মিত আয়োজন আড্ডা আমি তাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে মাসলাম উদ্দুল্লাহ আজকে কথা বলবো আগামী প্রত্যাশা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান জামান তাকে স্বাগত জানাচ্ছি যেই ধরনের বিশেষ করে এই মাছটা রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হয়ে এবং আওয়ামী লীগের প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন সেখানে বিপুল ভোটের ব্যবধানে বিজয় হয়েছে এবং বিজয় যেটা মূল মন্ত্র ছিল ঐক্যবদ্ধ আওয়ামী লীগ পাশাপাশি যে উন্নয়নের যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন এরই মাঝে সারা দেশের মতো রাজশাহীতে যে বিষয়টা আলোড়ন সৃষ্টি করেছে তা নিরাপদ সড়কের দাবিতে একেবারে স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা যে কয়েকদিন মাঠে অবস্থান করলো এর মধ্য দিয়ে আগামী দিনে কী ধরনের প্রত্যাশা দেখতে পান জনগণের ভিতরে যে বাংলাদেশ এবং রাজশাহী কোন দিকে যাবে কেমন জবান ধন্যবাদ আসাম উদ্দৌল্লা সাথে সাথে বরেন্দ্র অনলাইন টিভি সম্মানিত দর্শকবৃন্দ সকলকে জানাই রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং রাজশাহীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যে প্রশ্নটি করেছেন রাজশাহীর কিছুদিন আগেই অল্প তিরিশে জুলাই যে নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে রাজশাহীর আপামোর জনসাধারণ আমরা নির্বাচনের আগেই এই পরিবেশ দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে যে সাড়া যে নৌকার জোয়ার লিটন ভাইয়ের প্রতি যে আস্থা এবং বুলবুল ভাইয়ের পাঁচ পাঁচটি বছর যে উনি এই রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো উন্নয়ন করেন নাই সাথে সাথে রাজশাহী যে স্বাস্থ্যসম্মত এবং গ্রিন সিটি বলে পরিচিত হয়ে করেছিলেন খারিজন লিটনের নেতৃত্বে সেটিও উনি ধরে রাখতে পারেন নাই সেই জায়গা থেকে রাশের মানুষ আসলে হতাশ হয়েছিল বুলবুল ভাইয়ের প্রতি এবং পূর্বের যে লিটন ভাইয়ের উন্নয়ন রাজশাহী কেন্দ্রিক সেই লিটন ভাইয়ের উন্নয়নকে তারা স্বাগত জানিয়েছে পাশাপাশি যে আপনার বুলবুল ভাই যে নির্বাচনে জয়লাভ করেছিল তখন আমরা আসলে দেখেছিলাম কিছু মিথ্যাচার অর্থাৎ কিছু প্রপাকাণ্ডাও ছিল সেই প্রপাকান্ডায় মানুষ কানো দিয়েছিল বিশ্বাস করেছিল তাদের পরবর্তীতে যখন প্রমাণিত হয়েছে যে আসলে সেগুলি মিথ্যা তারপরে কিন্তু মানুষের চেঞ্জ এসছে এবং কিছুটা বলবো যে অনুতপ্ত বোধ করেছে যে আসলে যে মানুষটারা সেজন্য এত উন্নয়ন করেছে তাকে আমরা ভোট না দিয়ে ভুল করেছি এই অভিশাপ থেকে তারা মুক্তি পেতে চেয়েছিল দীর্ঘদিন যাবত তো সেইটাই আমরা যখন মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি মানুষের কাছে খালিজামান লিটনের পক্ষে অর্থাৎ নৌকার পক্ষে আমরা ভোট চেয়েছি তখন তারাই আমরা বলার আগে ওনারাই বলেছেন যে বাবা আমরা বিগত দিনে আসলে যে ভুলটা করেছি আমরা উন্নয়নের জন্য আমাদের নাগরিক সেবা পাওয়ার স্বার্থে আমাদের নিজেদের স্বার্থেই আমরা এবার নৌকাকে ভোট দেবো আমাদেরকে বলতে হবে না কাজে নৌকার ব্যাপারে তার কারো আমরা দ্বিমত দেখিনি পাশাপাশি আমরা আর একটা খেয়াল করে দেখেছি যে বিএনপির নেতাকর্মীদের যে প্রচার প্রচারণা সেক্ষেত্রেও মানে উৎসাহিত তেমন তারা ছিল না অর্থাৎ তারাও মেনেই নিয়েছিলেন যে আসলে লিটন ভাইকেই দরকার এটি দলমত নির্বিশেষে আমরা কিন্তু পরিলক্ষিত করেছি হয়েছিল আমাদের কাছে সেটি তিরিশে জুলাইয়ের নির্বাচনে তার বাস্তব আমরা প্রমাণ দেখেছি যে মানুষ কিভাবে নৌকার পক্ষে ভোট দিয়েছেন শিক্ষার্থীদের অবস্থানকে কি দেখছেন যে একটা শিক্ষার্থীদের সকলেরই দাবি এটি যে আর কিছু বিষয় আছে যে সাধারণ মানুষ শিক্ষার্থী হোক বা সাধারণ জনগণই হোক যখন দেখা যায় যে একটা বৈধ দাবির জায়গা আছে সকলেই কিন্তু একটা দাবি করতেই পারে সেক্ষেত্রে আওয়ামী লীগ বা রাষ্ট্র অর্থাৎ সরকার সকলেই কিন্তু এটাকে সমর্থন করেছে কমলমতি শিক্ষার্থী রাস্তায় দাঁড়িয়েছে তাদেরকে কখনোই কিন্তু দলীয়ভাবে বা পুলিশ প্রশাসন আপনার খেয়াল করে দেখবেন পুলিশ প্রশাসনও কিন্তু অনেক সমীহ করেই তাদেরকে সুযোগ দিয়েছে কিন্তু এটিকে কেন্দ্র করে আমরা বারংবারই দেখি যে জামাতে ইসলাম এবং বিএনপির কথা আমরা বলি এটি যে একবারে অযৌক্তিক তা না ওরা বিভিন্নভাবে সরকার পতনে তারা কোনো ভূমিকা রাখতে না পেরে তারা দলগতভাবে এতই দুর্বল হয়ে গেছে যে তাদের নেতাকর্মীকে তারা মাঠে নামাতে ব্যর্থ সেই জায়গা থেকে কমলমতি শিশুরা যখন তাদের তাদের ন্যায্য অধিকার নিয়ে একটা যৌক্তিক দাবি করে রাস্তায় নেমেছে বা অবস্থান নিয়েছেন এটি আপনি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরথ শেখ হাসিনাও কিন্তু তাকে সমর্থনও তাদেরকে করেছেন এবং তাদের দাবি দাবা মেনে নিয়ে ওই রমজিউদ্দিন স্কুলে কিন্তু পাঁচ পাঁচটি বাস দেনান দেন দিয়ে দিয়েছেন উনি বিশ লাখ টাকা করে যে মারা গেছে তাদের পরিবারকে দিয়েছেন পাশাপাশি তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন ওই স্কুলের ইয়েতে আন্ডারগ্রাউন্ড যে রাস্তা করে দেওয়া সেগুলো অর্থাৎ উনি কিন্তু সম সকল দাবি কিন্তু মেনে নিয়েছেন এই বিষয়টা কীভাবে দেখবেন যে যে বিষয়ে তাদের যারা শিক্ষার্থীরা যে দাবিটা করছে তাই তো দাবি তোলার কথা ছিল না যাদের আসলে কথা বলার কথা ছিল তারা কি করেছেন এবং সরকারের কোনো ব্যর্থতা দেখেন কিনা না বিরোধী দলের কোনো ব্যর্থতা দেখেন কিনা না বা যে এখানে এটা এখানে সরকারের ব্যর্থতা রাস্তায় আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপটগুলি আছে আপনি চলতে গেলে তো কিছু অঘটন ঘটেই এবং সেটিকে নিয়ন্ত্রণ করতেই হবে বাংলাদেশের যে অব্যবস্থাপনা দীর্ঘদিন যাবৎ আসলে আছে এটিকে দূর করার জন্য জননেত্রী শেখ হাসিনা যে কাজগুলি করছেন সর্বক্ষেত্রে শুধুমাত্র ঢাকা শহর না সব শহরেই উনি চাচ্ছেন বাংলাদেশে যেমন আপনার মতি হাতির ঝিল যেই লেকটা হয়েছে তার আশপাশে যে রাস্তাগুলি হয়েছে বিকল্প যে রাস্তাগুলি করছেন ফ্লাইওভার যেগুলি হচ্ছে উড়াল সেতু যেটা হচ্ছে ট্রেনের যে ব্যবস্থা হচ্ছে এই এই জিনিসগুলি কিন্তু উপলব্ধি জায়গা থেকে যে আজ থেকে দশ বছর পরে বিশ বছর পরে ঢাকা শহর স্থবির হয়ে যাবে পাঁচ মিনিটের রাস্তায় আপনি দেখেন যে তিন ঘন্টা সময় লাগে সারা দিন পার হয়ে যায় জ্যামের কারণে কারণ বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প কোনো আমাদের যানবাহন আরও কিছু কথা আপনাকে একটু দৃষ্টিপাত করি যেখানে বিগত যিনি ঢাকা উত্তরের মেয়র ছিলেন রানিসে প্রয়াত তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন যে পাঁচ হাজার যে বাসগুলো নাছে এই বাসগুলো মানে একটি পাঁচটি কোম্পানি বহুত কোম্পানি আছে পাঁচটি কোম্পানি আওতে আনলা পরে যে প্রতিযোগিতা বাস মালিকরা বা যারা যারা বাসের ড্রাইভার আছেন করেন যে একটির পর এক যত বাস তারা মানে যত যাত্রী নিতে পারেন যে প্রতিযোগিতাটা চলে সেই প্রতিযোগিতা থেমে যাবে যদি এক পাঁচটি কোম্পানির ভিতরে নিয়ে আসা হয় এবং আইটা তাদের একটি জায়গায় থাকছে প্লাস একটা সুন্দর একটা করে দিতে যাচ্ছেন তিনি চেষ্টা করেছিলেন এক ধরনের দফায় দফায় তিনি বৈঠকের পর এক ধরনের সমঝোতার ভিতর নিয়ে এসেছিলেন সেই উদ্যোগটা আমরা বাস্তবায়ন দেখিনি বিষয়টা পাশাপাশি আর আপনার সরকারের আমলে একটা উদ্যোগ হয়েছে যে স্পিড ব্রেকার শিল যেখানে আপনার স্পিড ব্রেকারের ভিতরে একটা শিল দিবে যে আপনার কত মিটারের উপর আপনি উঠাতে পারবেন না এই একটা নিয়মের কথা আইনে পাশ হয়েছিল মন্ত্রিপরিষদে পাশ হয়েছিল তারও বাস্তবায়ন দেখেন আজ থেকে দশ বছর আগে সেটা বাস্তবায়ন হয়েছে বারো বছর আগে কিন্তু তার বাস্তবায়ন দেখিনি এই যে অনেকগুলো উদ্যোগ যেটা আসলে সমাজকে বা যে সমস্যাটা যেটা সমাধান করবে এই উদ্যোগগুলো করতে এত বিলম্ব কারণে কথা তো বলা যায় না বিষয়টা হচ্ছে আসলে যে গোটা বাংলাদেশে তো বিভিন্ন মতের বিভিন্ন কোয়ালিটির মানুষ আসলে বিভিন্ন চেয়ারে বসে আছেন এখন আপনি রাষ্ট্রপ্রধান বলে দিলেন যে এটা আমি দেখতে চাই এটা হোক এখন সেই যে চেয়ারটা এটা বাস্তবে রূপ দিতে চান বা যার মাধ্যমে এটা বাস্তবে রূপ নিবে দেখা গেল যে সেই মানুষটা আসলে পরিকল্পিতভাবে করছে কিনা এগুলো দেখার বিষয় আছে আপনি দেখেন এই কমলপতি কমলমতি শিশুদেরকে সামনে রেখে আজকে বিরোধী দল যে ভূমিকাগুলি যে খেলাগুলি খেলছে আজকে সমস্ত দাবি অনেকগুলি দাবি মেনে নিয়েছে যেগুলি আসলে হওয়া উচিত একটা অ্যাক্সিডেন্ট হলে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে ছাত্ররা অবস্থান করেছে এইখানে স্পিড ব্রেকার দিয়ে দেওয়া হয়েছে দাবি কিন্তু ছাত্রদের স্পিড ব্রেকার স্পিড ব্রেকার যখন হয়ে গেছে তারপরে কিন্তু আর রাস্তায় থাকার কথা না তাহলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তার শাস্তি হয়েছে অ্যারেস্ট হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তার জন্য বাসের ব্যবস্থা পর্যন্ত করে দেওয়া হয়েছে তারপরে আপনার গোটা বাংলাদেশে ট্রাফিক সপ্তাহ চালু করে ফেলা হয়েছে তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু চানই যে বাংলাদেশে সমস্ত কিছুতেই জবাবদিহিতার জায়গা আসুক আপনার কি বলে ডিজিটালাইজেশনের যে ব্যাপার সেগুলো আসুক সেই জায়গায় একবারই যে আপনি আকাশে উঠে যাবেন তা না ধারাবাহিকভাবে আপনি যদি সেই আজ থেকে পাঁচ বছর দশ বছর আগের বাংলাদেশ দেখেন আর আজকের বাংলাদেশ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমার কথাটা হচ্ছে যে কমলমতি এই শিশুদেরকে আপনি ব্যবহার করে ভিন্ন খাতে প্রবাহিত করছেন যে মারা যায়নি এই যে রেপ এই যে হয়নি এই যে মিথ্যাচার করা প্রপাকান্ডা করা আপনি দেখেন সেটাকে নিয়ে ওই কমলমতি শিশুরা লাঠি সোটা নিয়ে আওয়ামী লীগ অফিসে হামলা করছে তারপরে যখন তারাও বুঝছে যে না এটা সঠিক না আপনি যখন দাবি মেনে নিচ্ছেন তারপরেও তারা রাস্তায় থাকার কথা না তো এই যে এটাকে ইস্যু করে যে ভুল একটু যদি পুলিশ যদি ধরেন গুলি করুক পুলিশ যদি মারুক তাহলে কি বলবে এই বাচ্চাগুলিকে সামনে রেখে বিএনপি জামাতরা রাজনীতি করতে চাচ্ছেন তারাও মনে করছে এখান থেকে সরকারের পতন হতে পারে হয়তোবা যেহেতু তারা রাজনৈতিকভাবে দাঁড়াতে পারছে না আপনি যে কথাটি বলেছেন তারাও আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেছি দেখেছি আপনার সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চুরির মাধ্যমে আওয়ামী লীগ জয়লাভ করেছে বা নৌকা জয়লাভ করেছে তা আজকে আপনি কমলমতি শিশুদেরকে ব্যবহার করে একটা মানে যৌক্তিক দাবি নিয়ে যদি এই শিশু বাচ্চারা শিক্ষার্থীরা যদি রাস্তায় অবস্থান করতে পারে সরকারকে দাবি জানাতে পারে সরকার সেই দাবি মানতে যদি বাধ্য হয় বা সরকার যদি আন্তরিক হয় তাহলে আমার কথা যে এই সিটি কর্পোরেশনের নির্বাচনে যদি ভোট চুরি হয় তাহলে আপনারা কি সাংগঠনিকভাবে গণতান্ত্রিক পন্থায় আপনারা রাস্তায় অবস্থান করতে পারেন না আপনারা তো আওয়ামী লীগকে বহু অত্যাচার করে বলছেন আসলে এদের কাছ থেকে যারা বিরোধী দলের তাদের অনেক কিছু শেখার আছে কিন্তু এই যে যারা যাদের শিক্ষার্থীদের অবস্থান এটাকে অনেকে অশনি সংকেত বলছে কেউ আবার এক ধরনের সতর্ক বার্তা বলছে যে সব কিছু যেভাবে করে অব্যবস্থাপনা বা দুর্নীতি যেভাবে করে ছেয়ে গেছে এটা কাম্য অনেকে আতঙ্কের ভিতর দেখছে এবং আমরা যে বিষয়টা খেয়াল করলাম যে আমরাও চিন্তা করিনি দুদক কর্মকর্তার গাড়ির ভিতরে যেই মানে তারা নিয়ম কানুন মানেন না একজন আইন বিভাগের লোক বিচারপতিরাও যে নিয়ম কানুন মানে না মানেন ধরে রাজনীতিবিদদের এটা আমাদেরকে নতুন করে ভাবালো কিনা বা নতুন করে কোনো ভালো কিছু করার এক ধরনের তাগাদা বা এক ধরনের সতর্কতা দিল কিনা অবশ্যই আমি মনে করি যে এগুলো সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এটি একটা খারাপের মধ্যে অনেক কিছু ভালো শিকার আছে তো কারণ এই শিক্ষার্থীরা কারা আমাদেরই সন্তান তো এই দেশেরই ভবিষ্যত এরাই একসময় রাষ্ট্র চালাবে এরাই পুলিশ অফিসার হবে এরাই জাজ হবে এরাই সেনাবাহিনীর অফিসার হবে এরাই রাষ্ট্রপ্রধান হতে পারে তো তা এরা যে আজকে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটগুলি আছে ইস্যুটা কি আসলে ইস্যুটা যে দেখেন গাড়ি ছাত্রদের চাপা দিয়েছে এটাই তো ইস্যু তার আগে তো কোনো ইস্যু ছিল না এটা অনাকাঙ্ক্ষিতই এরকম অ্যাক্সিডেন্ট বিগত দিনে তো অনেক হয়েছে আমরা কিন্তু দেখেছি আমরা কেন এগুলো বারবার বলার চেষ্টা করি যে পাঁচই জানুয়ারির আগে নির্বাচনের আগে এবং পরে কত মানুষকে এই দলের মানুষরা বিএনপি জামাতের মানুষরা গাড়িতে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়েছে পুলিশকে রাস্তাতে পিটিয়ে আহত করেছে তা আমার কথা হচ্ছে যে এই ধরনের যেখানেই অব্যবস্থা আছে সেখানে এই বাংলাদেশের মানুষ যখন আপনার পাকিস্তানের সময়ে যখন স্বাধীনতা যুদ্ধ হয় সেই সময়েও আমরা স্বাধীনতা যুদ্ধের পূর্ববর্তী মুহূর্তগুলি দেখেছি যে ছাত্ররা এই পাকিস্তান বিরোধী আন্দোলনে গেছে তাদের যে স্বাধীনতার অসহযোগ আন্দোলনে ভূমিকা রে এই ছাত্ররাই কিন্তু করেছিল তখনও কিন্তু আমরা অনেকেই হয়তো মনেই করেনি যে ছাত্রদের আন্দোলন একটা রাষ্ট্র স্বাধীন হতে ভূমিকা রাখতে পারে ছাত্রদেরকে দিয়ে যদি পজিটিভলি কিছু করানো যায় ভালো কিছু করানো যায় সেখান থেকে অবশ্যই অন্যায়ের বা অব্যবস্থাপনা নিরসন হোক এটা আমরা চাই আজকের দিনের যে নির্বাচন আপনি হলো রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন বা শিক্ষার্থীদের আন্দোলন আজকের দিনে রাজশাহীতে সেই অর্থে কোনো আন্দোলন রাশি প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা আন্দোলন হয়েছে মুখ প্রমুখ মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনোমিছির করেছেন তারপরে যে ধরনের শিক্ষার্থীদের মানে যে এই আন্দোলন করছে তাদের অবস্থান দেখলাম না এবং সিটি কর্পোরেশন নির্বাচনে যে জায়গায় বিএনপি জামাতের ঘাটে বিশেষ করে শেষের ঘাটি হিসাবে পরিচিত সেই জায়গায় আপনারা বিশাল একটা ব্যবধান তৈরি করে বিজয়টা নিলেন যে দোষারোপটা আছে যে অভিযোগটা আছে সেই অভিযোগের পাশাপাশি বিএনপির যদি ভোট ব্যাঙ্কটা দেখি সেখানটা প্রশ্ন বা সেটা আলাদা বিষয় কিন্তু যে বিএনপির কমেছে দেখতে গেলে ভোট তারা পেয়েছে এই বিষয়টা দেখেন আওয়ামী লীগ সরকার আমলেই বুলবুলভাই জিতেছিলেন না জিতেছিলেন তো তখন কিন্তু যদি মনে করতো যে আমরা জোর করে নিয়ে নেব তখনও আওয়ামী লীগ পারত কিন্তু জননেত্রী শেখ হাসিনা সবসময় মানুষের সমর্থনের উপরে নির্ভর করে এবং আওয়ামী লীগ দলটাই কিন্তু জনগণের দল জনগণের সমর্থন নিয়েই এখানে আসা কোনো রকমের ক্ষমতা দখল করে জোর করে খুন আজকের দিনে এই জায়গায় আমরা দেখতে পেলাম যে বর্তমান সরকারের প্রতি এক ধরনের বিশেষ করে সরকার প্রধানের প্রতি একটা আস্থা আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন আপনার রাজনৈতিকভাবে দলগতভাবে বিষয়টার ভিতরে অনেক কিছু দেখতে পান আতঙ্ক দেখতে পান বিভিন্ন মানে সংঘ বা জামাত বিএনপি সিবি সবারই আপনি যে জায়গা পান তারপরে একটা জিনিস দেখলাম যে সেখানে প্রধানমন্ত্রীর প্রতি এক ধরনের আস্থার আমরা প্রতিফলন দেখেছি বিশেষ করে কোটা বিধান প্রথম পর্যায়ে যেটা দেখা গিয়েছে এবং এই জায়গায়ও এক ধরনের একটা আস্থা শিক্ষার্থীদের ভিতরে একটা আস্থার জায়গা দেখতে পেলো সেই জায়গা থেকে আমলি আজকে দিনে কতটুকু জনগণ আস্থা ধরে রাখতে পারলো আস্থা আছে বলেই তো আজকে সিটি কর্পোরেশন নির্বাচনের রেজাল্ট আপনার বরিশালেরও এই রেজাল্ট আপনি দেখেন সিলেটে যে নির্বাচন হয়েছে সেখানে যদি আওয়ামী লীগ মনে করতো পাঁচ ছয় হাজার ভোট কি চুরি করতে পারা যায় না যদি চুরিই করে আবার ওইখানে দেখেন আরিফুল হক সাহেব কিন্তু প্রথমে ধরেই নিয়েছিলেন যে জোর করে হলেও আওয়ামী লীগ জিতে যেতে পারে বা স্বাধীনভাবে ভোট মানুষ দিতে পারবে না উনি কিন্তু ভোট বর্জন করেছিলেন সাংবাদিক সম্মেলন করে বরিশালেও করেছেন তো সেই জায়গা থেকে যখন উনি জিতে যাচ্ছেন তারপরে আবার উনি কি বলছেন যে না জনগণ যখন দিয়েছে তখন আমরা চিন্তা করতে হবে তো এই যে মানে তাদের যে কালচার যে ওনারা আবার কেউ কেউ বলার চেষ্টা করেছে আমি দেখেছি গতকাল কেউ কয়েকটা ইয়েতে টকশোয়ে যে বলছেন যে ওই সিলেটে যদি ভোট চুরি না হতো তাহলে আবার ভোট ব্যবধান বেড়ে যেত মানে এত অল্প ভোটে জয়লাভ করতে পারতো না তো আমার যে বিষয়গুলো আসলে বিএনপির যে কথাগুলি ওনারা বলেন ওনাদের বিরোধিতার স্বার্থেই আসলে নির্বাচনে কোনো পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন কি না যে রাজনৈতিক পট পরিবর্তন কারণ বিভিন্ন যে ভোটের অঙ্কগুলো দেখা যাচ্ছে বিশেষ করে বিএনপি জামাতের পক্ষ থেকে যে দমনের কথা বলা হয় যদি সেটা সফল হয় রাজনৈতিকভাবে এক ধরনের সফলতার দিকেই তো বলা যায় যে আওয়ামী গিয়েছে কারণ ভোটের যে ব্যবধানগুলো তৈরি হলো এবং দলগতভাবে তাদের যে যেখানে ভোট ব্যাংক ছিল সেখানে যে পোহর ভোটটা তারা পেয়েছে বিষয়টা হচ্ছে মানুষ বাংলাদেশের মানুষ আগে কিন্তু অনেক কিছু দেখতে পেত না এই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে এখন মানুষ কিন্তু সবই বুঝতে পারে একদম হতদরিদ্র মানুষ বা অশিক্ষিত মানুষরাও টিভিতে যে সংবাদ পরিবেশন আপনারা করেন বস্তুনিষ্ঠ যে সংবাদগুলি এগুলো দেখার পরে মানুষ কিন্তু অনেক সচেতন হয়ে গেছে যার কারণে জন্ম হয়েই কিন্তু কেউ আওয়ামী লীগ করে না কেউ বিএনপি করে না বা জামাত করে না পরবর্তীতে পারিপার্শ্বিক অবস্থার কারণে বিভিন্ন মানুষের উপরে আকৃষ্ট হয়ে আপনার পাড়ায় যে মানুষটি দেখা গেল যে এক দল করে সে মানুষ যদি ভালো হয় মানুষের সহযোগিতায় মানুষ সেবাই যদি সে নিয়োজিত করে নিজেকে তখন ওই পাড়ার মানুষ বা জুনিয়র যে ব্যাচগুলি আছে তখন চিন্তা করে যে না আসলাম ভাই অমুক দল করে কাজে এই দলকে আমাদের সমন সমর্থন করতে হবে এই রকমের যে কিছু ব্যাপারগুলি আছে রাজশাহীর মানুষরা আগে কিন্তু এগুলো বুঝতো না সরল মানুষ রাজশাহীর মানুষরা আসলে এখন ওনারা এই আপনাদের বদৌলতেই তারা কিন্তু তাদের চোখ খুলে গেছে যে কোনটা ভালো কোনটা খারাপ আপনি এই ইশতেহারে যেমন দেখেন যে লিটন ভাই যে ইস্তেহারগুলি দিয়েছিলেন পনেরো দফা ইশতেহার কি কী ছিল সেই ইশতেহারের মধ্যে একজন নাগরিক হিসেবে কি কী আমাদের প্রয়োজন সেগুলি আপনি বিস্তারিত আবার সেগুলোর বিস্তারিত ভাগ আছে অবকাঠামোগত রাশিয়ার অবকাঠামো কি কী হতে পারে সেই অবকাঠামোকে নিয়ে উনি ব্যাখ্যা করেছেন শিক্ষার কি কি অবস্থা হতে পারে তারও আবার ব্যাখ্যা দিয়েছেন যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সেটারও উনি ব্যবস্থা ব্যাখ্যাগুলি দিয়েছেন কর্মসংস্থান তো এই যে পাট পাট করে যে সুস্পষ্টভাবে একদম বলা যে আমি রাজশাহীর মেয়র হলে আমি এই 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 কাজগুলি করব। এটা কিন্তু ওনার ইশতেহারে তার বই প্রকাশ ঘটেছে পাশাপাশি আপনি বিএনপির যে প্রার্থী ছিলেন বুলবুল ভাই ওনার আপনি ইশতেহার যদি দেখেন একদম হাস্যকর রাজশাহী বাসীর জন্য ওনার কোনো ভাষা নাই কিন্তু যে রাজশাহীর উনি কী করবেন ওনার বক্তব্যের মধ্যে যেটু ফুটে উঠেছে যে যদি নির্বাচনে কারচুপি হয় যদি নির্বাচনে আমি হেরে যাই তাহলে উনি নির্বাচন কমিশন ঘেরাও করবেন নির্বাচন কমিশনের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের ইটপাটও উনি ভেঙে ফেলবেন এই যে ব্যাপারগুলি মানুষ এগুলো কিন্তু এখন বোঝে কিন্তু রাজনীতিক কর্মী হিসাবে এখন ভোটচার ভাষাটা কী হতে পারে মানে যেই হিসাবটা দিলেন সেই জায়গা থেকে তিনি একটি জাতীয় যেটা তার যেটা নির্বাচন এভিজেন্ট ছিল যে জাতীয় যে আন্দোলন বিশেষ করে সেটাকে গুরুত্ব আরোপ করেছিলেন এবং উন্নয়নকে ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে তিনি বর্ণনা করেছিলেন এবং যে প্রক্রিয়ার দিয়ে তিনি উন্নয়ন করবেন প্রায় একই পুনরাবৃত্তি কিন্তু সুনির্দিষ্টভাবে আপনার দলগতভাবে যেভাবে করে বর্তমান সরকারের যে মেয়াদকালে যে উন্নয়ন কর্মটা হয়েছে এবং আগামী পাঁচ বছরে কি ধরনের আপনারা কাজ করতে চাইছেন সে বিষয়গুলো তুলে ধরেছেন এবং আজকের দিনে তো অনেক বেশি ভোটের যেই সংখ্যাটা বাড়ছে বাংলাদেশের প্রেক্ষাপট আগে থেকেই ভোটের উপস্থিতি বেশি আজকের দিনে সেই ভোটের উপস্থিতি আরও বেড়েছে এবং ভোটাররা আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত আগে যেখানে শিক্ষার হার থেকে তাদের ভিতরে জানা শোনা তাদের চাহিদা তৈরি হয়েছে আপনি দেখেছেন কিন্তু নারী ভোটাররা যে লাইন ধরে অনেকক্ষণ ধরে তারা ভোট দিয়েছেন তারপরেও কিন্তু তারা চলে যাননি বিরক্ত বোধ করার নেই একদিকে আবহাওয়া খারাপ ছিল তারপরেও তারা বোঝে যে আমার এই ভোটের গুরুত্ব কতটুকু তা আমরা সত্যি আনন্দিত বলি না আমরা আজকে মনে করি যে বাংলাদেশের মানুষ রাজশাহীর মানুষরা যে সচেতন হয়েছে যে আমার ভোটটার অধিকারটা আমি দিতে চাই কেমন মানুষকে আমরা মেয়র বানালে আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে আপনি দেখেন যে লিটন ভাই এর এর আগে প্রথম যখন নির্বাচিত হয়েছিলেন তারপর উনি কিন্তু বলেছিলেন যে আমাকে ভোট দিলে গ্যাস দেব যেটিকে অনেকে হাস্যকর বলেছিল যেটি অসম্ভব একটি ব্যাপার কারণ মিনু ভাই দীর্ঘ প্রায় মেবি সতেরো বছর উনি এই সিটি কর্পোরেশনে ছিলেন উনি থাকা অবস্থায় কিন্তু তেমন কোনো উন্নয়ন উনি করেন নাই বরং সিটি কর্পোরেশনে দেনার দায় উনি দিয়ে গিয়েছিলেন যেটি লিটন ভাই আসার পরে সেই দেনা শোধও করেছিলেন পাশাপাশি এক্সট্রা কিছু রেখেও এসেছিলেন এবং সিটি কর্পোরেশনের উনি দায়িত্ব মেয়র থাকা অবস্থায় উনি কিন্তু সিটি কর্পোরেশনের টাকা দিয়ে আওয়ামী লীগ যুবলীগ বা ছাত্রলীগের নেতাকর্মীর বেতন কিন্তু উনি দেন নাই উনি ওনার অফিসে দলীয় নেতাকর্মী কিন্তু ঢোকার সুযোগ পান নাই এই জন্য অনেকের কষ্টও ছিল উনি একটি কথাই বলতেন যে আমি রাজশাহীর মেয়র কোনো দলের মেয়র না হ্যাঁ আমি আওয়ামী লীগ সমর্থিত হতে পারি আমি আওয়ামী লীগের নেতা হতে পারি কিন্তু আমি রাজশাহীর সকল মানুষের আমি মেয়র বিধায় আমি রাজশাহীর মানুষের ভাগ্যের এবার যে যে মানে একটা বিপুল আশা স্বপ্ন আসলে দেখানো হয়েছে নির্বাচনের সেটা আসলে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে এক এক মেয়াদে আসলে এগুলো তো হয় কি যে আপনার যে প্রক্রিয়াগুলি একটা কাজের টেন্ডার যখন দিতে হয় দেখবেন টেন্ডার দিতে একটু সময় লাগে সেই টেন্ডার পাওয়ার পরে সেটিকে বাস্তবে রূপ দিতে সেই ঠিকাদার আবার লেট করে কারণ সেগুলো আইনের মধ্যেই তারা কিন্তু করে আবহাওয়াগত কিছু বিষয় থাকে করতে চাইলেও পারে না তখন সময় এক্সটেনশান হয় এর করতে করতে আসলে পাঁচটা বছর যে কিভাবে যায় অনেক সময় এটা বোঝার মুশকিল হয় তা তারপরও আমরা মনে করি যে এগুলো ধারাবাহিক কাজ পাঁচ বছরে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাবে তারপরের আরও এগিয়ে নিয়ে যাবে এবং ইশতেহারে যে কথাগুলি লিটন ভাই বলেছেন এগুলো যখন শুরু হবে পাঁচটি বছরের শেষও যদি না হয় অনেক অংশে যদি করতে পারেন তাহলে রাশের মানুষটা বুঝতে পারবে যে উনি যা বলেছিলেন উনি তা করেছেন উনি গ্যাস দিতে চেয়েছিলেন উনি গ্যাস দিয়েছেন উনি বাড়ি বাড়ি এটা কিন্তু কেস করে বন্ধ করা আছে এবং আবারও চালু হবে এটি বাড়ি বাড়ি যে গ্যাসের যে ব্যবহার অনেকেই গ্যাসে কিন্তু রান্না করেন তারপরেও বিএনপির মানুষকে আপনি যদি বলেন তো বলবে যে এটি একটা মিথ্যাচার ছিল ভুয়া বিষয় ছিল গ্যাস এখন কোনো বাড়িতে নাই কিন্তু সকলেই যারা যারা ওই সময় সংযোগটা নিয়েছে কেসের কারণে যে নতুন সংযোগ বন্ধ আছে সেই জায়গায় কিন্তু গ্যাস যারা পেয়েছিল তারা তো ইউজ করছে এই ভোটে আসলে সার্বিকভাবে আলোচনার তুম ছিল মানে মেয়র প্রার্থীরাই ছিল আলোচনার ভিতরে এবং স্থানীয়ভাবে আগ্রহের জায়গা ছিল আসলে কাউন্সিলর প্রার্থী যারা হবেন তাদেরকে নগরবাসী আরেকটু একটু বেশি কাছে পায় এবং আজকের দিনে আমরা দেখলাম যে যে পরিসংখ্যানটা ছিল বিগত আমলে যখন আপনাদের প্রার্থী বর্তমান মেয়র যখন নির্বাচিত হন সে সে সময় বোধহয় তিন চারজন আওয়ামী লীগের কাউন্সিলর ছিল সেই সংখ্যাটা আজকে বেড়ে একুশ থেকে বাইশ জন আজকে বিএনপির কাউন্সিলর যেখানে সাতাশ আঠাশ জন ছিল তারা আজকে এসে সাত আটে এসেছে তাদের সংখ্যাটা আটে দাঁড়িয়েছে এই বিষয়টা এই বিষয়টা যেটা আমার কাছে মনে হয় যে আমি তো একদম আপামর জনসাধারণের কাছে ভোট মানে চাওয়ার জন্য গিয়েছি তাদের কাছে ভোট চেয়েওছি তো ওনারাও কিছু আমার সাথে কথা শেয়ার করতেন তা আমি তাদেরকে একটা বারংবার একটা কথা বলতাম যে আপনাদের এখানে তো অনেকের গরু আছে তো গরু আছে তার যে গায়ের বাছুর সেই বাছুর না হয় অন্য কারণ বাছুর যদি আপনাদেরকে দেওয়া হয় সেই গায়েকে দেওয়া হয় সেই গায়ে কি সেই বাছুরকে দুধ দিবে মা তা আমাকে ওই মহিলারা বলতেন না বাবা আমি কি করবে তো ওনারা বলতেন লাঠি দিয়ে তাড়িয়ে দিবে। তা আমি বলতাম তখন যে মা যদি সেটাই সত্য হয় তাহলে একজন একটা গায়ে অর্থাৎ জন্তু জানোয়ার উনিও গরুও বোঝে যে এটা আমার বাছুর না তো জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার প্রধান বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্ব আছেন ওনার সন্তান বা ওনার সমর্থিত ছেলে বা ভাই হচ্ছে খাইরুজ্জামান লিটন তা ওনাকে যদি নির্বাচিত না করেন তাহলে উনি কিভাবে আসলে এই অঞ্চলের মানুষের সেবা করার মানসিকতা পোষণ করবেন যদিও শেখ হাসিনা এটাকে বিশ্বাস করেন না বা এটাকে উনি দেখেন না উনি স্বাভাবিকভাবেই করেন তারপরেও কিছু বিষয় থাকে যদি লিটন ভাইকে আপনারা নির্বাচিত করলেন কিন্তু কাউন্সিলরগুলি যদি আপনারা নির্বাচিত না করেন বিএনপির কাউন্সিলর যদি নির্বাচিত হয় তাহলে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আহ লিটন ভাইকে সমর্থন করলেন সাপোর্ট দিলেন আপনাদের জন্য বরাদ্দ দিলেন রাশের উন্নয়নের জন্য কারণ রাশের মানুষ মেয়র পদে আপনাদের তো সেই জায়গা থেকে লিটন ভাইকে উনি দিলেন অ্যান্ড লিটন ভাই কাকে দিবে লিটন ভাই মেয়র হিসেবে যখন দেখবেন আপনার ওয়ার্ডের মানুষ কমিশনারকে আপনারা বিএনপির বা জামাদের প্রার্থীকে নির্বাচিত করেছেন তাহলে কিন্তু ওই লিটন ভাইয়েরও কষ্ট হবে যে এই অঞ্চলের মানুষগুলি আওয়ামী লীগকে পছন্দ করেন তাহলে ওনার ছোটো ভাইকে উনি তো তখন দিতে চাইবেনি তাহলে অন্য মানুষের সন্তান যদি ওনার কাছে পাঠান তাহলে উনিও তো তখন এই উন্নয়নের ছোঁয়াটা তখন এই ওয়ার্ডে দিবে না তা আমার তখন ওই মানুষরা মহিলারা আমাকে বলেছে না বাবা আমরা ওই ভুল আর করবো না আমরা বিগত দিনে দিয়ে দেখেছি আমি আমার ওয়ার্ড দিয়ে বলছি আমার ওয়ার্ডের তিরিশ নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা ওখানে কমিশনার ছিল গত নির্বাচনে বিএনপির সামাদ এ সরি জামাতে ইসলামের তো ওইখানে তো জামাতের মানুষরা ওই ওয়ার্ডের মানুষরা ভোট দিয়ে তাকে বানিয়ে দেখেছে পাঁচটি বছর আমাদের তিরিশ নম্বর ওয়ার্ডে কোনো কর্মকাণ্ড হয়নি উন্নয়ন ঘটেনি সেই জায়গা থেকে দেখেন আজকে তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষ বুঝেছে তার আগে পিন্টু ভাই ছিলেন পিন্টু ভাইকে হারিয়ে সামাদ ভাই হয়েছিলেন পরে তারা বলছে যে না আমরা এবার বুঝেছি আমরা তিরিশ নম্বর ওয়ার্ডে কিন্তু পিন্টু ভাই অর্থাৎ আওয়ামী লীগের কমিশনার নির্বাচিত হয়েছে এইভাবেই আমার মনে হয় সমস্ত ওয়ার্ডে মানুষ সচেতন হয়ে গেছে যে না যেই মানুষ আপনি করেছেন কিনা যে আমাদের যখন আসে সিটি কর্পোরেশন নির্বাচনের শুরুটা কেবল যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে তার আগ থেকে একজন উত্তাপপূর্ণ পরিবেশ দেখলাম বিশেষ করে বিগত যেই ঈদটা ছিল সেই ঈদে প্রচার মানে ফেস্টুন প্রচারণার ক্ষেত্রে বিএনপির সাথে বিএনপি মেয়র ততকালীন যিনি ছিলেন তার সাথে ছাত্রলীগ যুবলীগের মুখোমুখি অবস্থার এবং নির্বাচন চলাকালীন যখন প্রচারণা চলছে সে সময়েও একটি শো অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকের সাথে বিএনপি প্রার্থীর সমর্থকের এক ধরনের মুখোমুখি অবস্থান তা উত্তাপটা শেষ পর্যন্ত প্রার্থীদয়ের ভিতরে বর্তায় আজকের দিনে কি মানে যে আপনি দেখেন রাজশাহী কিন্তু আমরা মনে করি সব দলের মানুষ সহ অবস্থানে বসবাস করে শান্তিপ্রিয় মানুষ যতটুকু হয়েছে এই একদম নগণ্যই আমি বলতে চাই এ কারণে যে সিলেটের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন ওখানে কিন্তু অনেক পাল্টে হামলা হামলি মারামারি হয়েছে কিন্তু রাজশাহী শহরে কোনো সেন্টারে ভোটের আগে ওইটুকু তো বাকবিতণ্ডা হতেই পারে কারণ যেহেতু দল আলাদা মত আলাদা মানুষগুলি একটু বিতর্কিত বিতর্কিত হবে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু অন্য জায়গার মতো আপনি রাজশাহীতে কখনোই কিন্তু দেখবেন না জানতে তো আমরা গণমাধ্যম কর্মীও যে যে সেই জায়গায় আমরা সব জায়গায় ঘুরেছি মানে একটি দুটি সেন্টার সেন্টার ছাড়া বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এবং সেরেড স্কুলে এই দুইটি জায়গা ছাড়া কোনো জায়গায় ধানের শেষের কোনো ব্যাসধারী বা কোনো যে নির্বাচনের যে ভোটার তালিকা কোন জায়গা আছে যে স্লিপটা দেয় এই দেওয়ানোর মতো কোনো লোক ছিল না বিএনপির এই বিষয়ে তার তো অভিযোগ করছে যে রাত থেকে আসলে তাদের এজেন্ডে তাদেরকে নেতাকর্মীকে পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যারা নেতাকর্মী আছে তারা অব্যাহত হুমকি দিয়েছেন এই বিষয়ে আসলে কতটুকু সত্য কারণ এক ধরনের পরিমণ্ডল দেখতে পেয়েছি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি আমি মানে বিএনপির আসলে অভিযোগ করাটাই হচ্ছে স্বভাব মানে স্বাভাবিক তাদের একটা ব্যাপার হয়ে গেছে ওই জন্য আমি কিন্তু কয়েকদ মানে আপনাদের এখানেও বলেছি কয়েকটা ওই টিভি চ্যানেলেও বলেছি যে বিএনপির গঠনতন্ত্রে পরিবর্তন করা উচিত যে কারা বিএনপির সদস্য পদ লাভ করার যোগ্যতা রাখে এই একটা জায়গায় আশা বলা উচিত যে যে অভিযোগ করার ক্ষমতা যোগ্যতা রাখে সেই বিএনপির সদস্য হওয়ার সদস্য হওয়ার যোগ্যতা রাখে আপনি বাঘার যে পৌরসভা নির্বাচন হয় আপনার এখানে আপনার উপস্থাপনায় আমরা শো করেছিলাম ওইখানে কিন্তু বিএনপির যে ভাই এখানে ছিলেন আপনার সামনে কিন্তু উনি বলেছিলেন যে বাঘায় আমাদেরকে ভোট চেতে দেওয়া হচ্ছে না আমাদের বুথ নাই আমাদের মানুষের কাছে যেতে পারছি না বা বিএনপি জামাত ঢুকলেই আওয়ামী লীগ মারছে তো ওখানে কি হলো রেজাল্ট ওইখানে কিন্তু যদি তাই হতো স্বাভাবিক প্রচার প্রচারণা যদি নাই থাকত তাহলে তো আকাশ ভাই জিতে যাওয়ার কথা উনি কিন্তু বিএনপির প্রার্থী জয়লাভ করেছে যদি বিএনপির প্রার্থী হেরে যেত তাহলে কিন্তু ওনারা আগাম বলতেন এই কারণেই আগাম বলে যে ভোট কারচুপি হতে পারে আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না বিএনপি যে আমাদের ভোট যদি আমরা মাইনাস ও করে দশ হাজার সাত্তর হাজার ভোট পেয়েছেন তো উনি হলো হাজার মানে ওই যেটা সর্বনিম্ন হিসাব তার চেয়েও তারা বিএনপি তেরো হাজার ভোট কম পেয়েছেন আপনার সেটা হচ্ছে যে যে কথাটা আপনি বললেন যে আমরা তো কাউকে ধমক দেইনি আমাদের ওইখানে সকলেই ছিল আমরা কিন্তু ধানের শীষের ইয়েরাও ছিল এখন তাদের কর্মীকে তারা মাঠে নামাইতে পারছে না আপনি দেখেন ওরা বলছে আমাদের ব্যানার লাগাতে দেয়নি আমি ইয়েতে দেখেছি এই নিউ মার্কেটের সামনে স্তূপ হয়ে পড়ে আছে তার মানে ওদের কর্মী নাই মানে কর্মীরাও আসলে এই কারণে যে পাঁচটা বছর বুলবুল ভাই শ্রীকরণের মেয়র ছিলেন মেয়র থাকা অবস্থায় উনি যে কোনো উন্নয়ন করেন না রাসে। সেই ক্ষেত্রে সবাই যে যে দলই করুক কিছু তো বিবেক বুদ্ধি সচেতনতা আসে না তারা ভোটটা চাইতে যাবে কীভাবে একটা মানুষের কাছে যারা মনে করে যে বিবেকবান মানুষ বিএনপির কর্মী যেগুলি আছে তারা হয়তো বা মনেই করতে পারে যে আমি কি বলে বুলবুল ভাইয়ের ভোটটা চাইব এই কারণে বাবা দরকার নাই লিটন ভাই থাকলেই ভালো আমরা তো বলছি যে অনেক বিএনপির নেতাকর্মী লিটন ভাইকে ভোট দিয়েছেন তো যারা মনে করেছে যে না বুলবুল ভাইকে আসলে চলবে না এই জায়গায় আসলে ভোটের মাঠে বিভিন্ন প্রচারণা অভিযোগ অভিযোগ পাল্টা থাকে এখানে একটা ঘটনা ঘটেছে এটা আসলে ভোটের মাঠে প্রভাব বিস্তার করেছে কিনা এটাও হতে পারে কারণ ওরা যখন ধরাটা পড়েছে টিপুর সাথে মন্টু ভাইয়ের যে কথোপকথনটা যে তাতেই প্রমাণিত হয়েছে এটা ওদের নিজস্ব তৈরি করা এবং রাশিয়ার সেন্টিমেন্টটাকে এবং লিটন ভাইয়ের যে গণজোয়ার প্রত্যেকটা জায়গায় কিন্তু লিটন ভাই লিটন ভাইয়ের একটা ইয়েটা চলে এসেছিল সেটাকে তারা তাদের পক্ষে সিম্প্যাথির জায়গা তৈরি করতে চেয়েছিল যেখানে লিটন ভাইয়ের ব্যাপক জোয়ার নৌকার জোয়ার সেই জায়গা ধারণা বা রাজনৈতিক গেম খেলার জন্য ধরনের কথা হয়তো বলেছে অথবা পুলিশ প্রশাসন ভোটের মাঠে কোনো হলো ডাবিং বা ডিজিটাল না না আমরা মন্টু ভাই মন্টু ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তি কিন্তু আমার বড় ভাই মন্টু ভাইয়ের গলা তো আমরা চিনি টিপু আমি যখন ছাত্রলীগের নেতা তখন কিন্তু টিপু ছাত্রদলের দলের কনভেনার টিপুর গলা তো আমরা চিনি তা এখন ধরেন যে শুধুই বললাম যে বিরোধিতার সাথে বিরোধিতা আর প্রোপাকাণ্ডাতে তো বিএনপি জামাত ফার্স্ট আপনার শ্রীরামপুর এই যে সাত নম্বর ওয়ার্ডে নদীর ধারে যে বস্তি ছিল গতবার যখন বুলবুল ভাই একেবারে শেষ পর্যায়ে জঞ্জল ভাই যে আপনাদের যে বিশাল ব্যবধানে যে বিজয় আপনি বলছেন যে ধরনের বিজয় আসলে আপনারা আকাঙ্ক্ষাই করেছিলেন এবং সেই আকাঙ্ক্ষা যদি আকাঙ্ক্ষা করে থাকেন তাহলে একটা বাস্তব এই আসলে কি বোধ দিচ্ছে কোনো বাড়তি আপনাদের দায়িত্ব আসলে বর্তাই কিনা কারণ দীর্ঘ সময় আপনারা এই জায়গায় সরকার ক্ষমতা থাকলে আপনাদের কোনো প্রতিনিধি যাদেরকে যে বিচার করবে আসলে সরকার বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনার বাংলা করার জন্যই স্বাধীন করেছিলেন উনি যদি ওনার মতো করে শুধু নিজের প্রাপ্তিটা ভাবতেন তাহলে উনি তখন প্রধানমন্ত্রী হয়ে বসে থাকতে পারতেন সেটাকে প্রত্যাখ্যান করেই কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের মানে দুটোই তো গোষ্ঠী একটা শোষিত একটা শোষক উনি শোষিতের পক্ষে অবস্থান নিয়েছিলেন যার কারণে জীবন যৌবনের প্রায় অধিকাংশ সময়েই কিন্তু ওনাকে জেলের অভ্যন্তরে যেতে হয়েছে তো ওনার কী স্বপ্ন ছিল যে এই কষ্টটাই বাংলাদেশের মানুষের জন্য বাংলার মানুষের জনগণের জন্য তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি সার্বক্ষণিক বাংলাদেশের মানুষ কীভাবে ভালো থাকবে বাংলাদেশের সমস্ত স্তরের অর্থাৎ সমস্ত পেশাজীবী মানুষ যে যে পেশায় আমরা নিয়োজিত সব পেশার মানুষ যাতে সম্মানিত জীবনযাপন করে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে এই ধন্যবাদ আমাদের সময় আমাদের মাঝে ছিলেন কামরুজ্জামান চঞ্চল তিনি কথা বলেছেন যে আগামীর প্রত্যাশা নিয়ে সেই জায়গা থেকে এসে সিটি কর্পোরেশন নির্বাচনে যেমন তাদের দলের প্রার্থীকে বিপুল ভোটের আশ্বের মানুষ বিজয় করে নিয়ে এসেছে সেই জায়গায় তাদের প্রত্যাশা থাকবে তাদের তারা সেই কাজটি করবে যেন যেভাবে করে যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত মানুষের কথা বলেছেন এই অঞ্চলের মানুষ বঞ্চিত মানুষ তাদেরকে আর একটু উন্নত জীবন উন্নত নাগরিক সেবা দিতে চায় পাশাপাশি শিক্ষার্থীরা যে আন্দোলন নিয়ে যে যৌক্তিক দাবি নিয়ে তারা মাঠে নেমেছিল সে দাবি বাস্তবায়ন দ্রুতগতিতে হবে আগামী দিনে একটি সম্ভাবনা আমরা বাংলাদেশ দেখতে পাবো সেই প্রত্যাশা সেই আশা জানিয়ে শেষ করছি সব ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ ধন্যবাদ